সো এটা একটা গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট, দিস ইজ এ গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট। সো দুটো সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা কি কালার? মেরুন কালার। আর এই কালারটা কি কালার? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের মধ্যে আছে অক্সিজেন, আর মেরুন কালার মেরুন কালারে আছে অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন এবং অক্সিজেন দুটো পাইপের মাধ্যমে যাচ্ছে। সো দুটো পাইপ আমরা দেখতে পাচ্ছি, পাইপ দুটো কালার কি আছে? এটা যে কালার তাই হবে। ওকে, এখানে একটা কালার ভুল দেওয়া আছে, সো এটা মেরুন কালার হবে, এটা ব্ল্যাক কালার হবে। সো দুটো কালারে গিয়ে এই এখানে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? এটা টর্চ বা নজেল। ওকে, এই টর্চের মধ্যে ঢুকছে, দেখতে পাচ্ছি আমরা এখানে এসে ঢুকছে। সো এখানে দুটো আমরা নব দেখতে পাচ্ছি, এই নবের মাধ্যমে আমরা এখানে অ্যাসিটিলিন এবং অক্সিজেন পরিমাণটাকে কন্ট্রোল করতে পারি। এখানে মিক্সিং টিউব আছে, সেখানে মিক্স হয়ে এই নজেল দিয়ে যেটা বেরাচ্ছে সেটা বলা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন গ্যাস, অক্সি অ্যাসিটিলিন গ্যাস। তার আগে আমি বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রেগুলেটর লাগানো আছে এবং এখানে নজেল বা নব লাগানো আছে। এই যে নবটা দেখতে পাচ্ছি, অক্সিজেনের ক্ষেত্রে নবটা আমার রাইট হ্যান্ড থ্রেড, মানে এইভাবে লাগবে, যেরকম নর্মালি আমরা নাটবোল্ট লাগাই সেদিকে লাগবে। ঠিক কি দিকে লাগবে? না, ক্লকওয়াইজ লাগবে। আর এই ক্ষেত্রে উল্টো, অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বুঝতে পারছো? এই দিকে লাগবে। কেন করা হয়েছে? কারণ এটা আমি কোনো সময় এটাতে লাগাতে পারবো না, বা এটা আমরা এই সময় এখানে লাগাতে পারবো না, কারণ দুটো ক্ষেত্রে আলাদা আলাদা আছে। সো এখানে দুটো আমরা গেজ দেখতে পাচ্ছি, এখানে দুটো গেজ দেখতে পাচ্ছি, এখানে দুটো গেজ দেখতে পাচ্ছি। দিস গেজ ফর দা সিলিন্ডার প্রেশার এন্ড দিস গেজ ইজ ফর দা ওয়ার্কিং প্রেশার, মানে যখন কাজ করছি তখন কত প্রেশার হচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার হেড দেওয়া আছে, আছে কি না? সো এই স্কোয়ার হেডটাকে খুলতে হবে, খুললে তবেই আমার গ্যাসটা বেরিয়ে আসবে। যখন আমার কাজ হয়ে যাবে তখন এটাকে আমি আবার কি করে দেবো? বন্ধ করে দেবো। সিমিলারলি এটাকে আমরা কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের গ্যাস ফিলিং এর জন্য যাব তখন এই নবটা খুলে দিয়ে এই জিনিসটাকে লাগিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা কি হয়ে যেতে পারে? না, কোনো জায়গায় চটকে ভেঙে যেতে পারে। সো দিস ইজ দ্য পোর্টেবল টাইপ গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট। গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট, গ্যাস ওয়েল্ডিং মানে কি? না, আমরা তাকে গলিয়ে বিভিন্ন জিনিসকে জয়েন করতে পারি। গ্যাস ওয়েল্ডিংটাকে আমরা ব্রেজিংও বলতে পারি। কি বলতে পারি? ব্রেজিং। নাও এটাকে খুলছি, এটা লাগানো ছিল এটাকে খুলছি, দেখে দেখে এসে দেখো জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে না? যখন এটা আমি খুলবো, খোলার সঙ্গে সঙ্গে তোকে প্রেশার উঠবে, আর এটা খোলার সঙ্গে সঙ্গে প্রেশার উঠবে। এখন বন্ধ করে দিচ্ছি, এই যে বন্ধ হয়ে গেল। जितना टाइट करेंगे प्रेशर उतना बढ़ेगा सर, लूज करोगे तो प्रेशर आपका ये डाउन होगा सर, डाउन होगा। ओके, इसमें এটা দেখতে হবে, একটা শব্দ শুনতে পাচ্ছি, তার মানে অ্যাসিটিলিন গ্যাস বের হচ্ছে। আর এটা এখন বন্ধ রাখবো, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, অক্সিজেনটাকে বন্ধ রাখবো, প্রথমে অ্যাসিটিলিনটাকে খুলবো। আঙুলটা দাও, এবার সরে এসো, চশমা চশমা। আমি প্রথমে অ্যাসিটিলিনটা খুলে এই গ্যাসটাকে জেলে নিলাম। ওকে, এবার অক্সিজেনটা ধীরে ধীরে খুলবো। প্রেশার বাড়াও স্যার, জাস্ট মিনিট। তখন সেটাকে বলা হবে অক্সিডাইজিং ফ্লেম। দেখো আমি যখন বাড়াচ্ছি কোনটা ধীরে ছোট হচ্ছে, ছোট হচ্ছে না? একদম ছোট যখন হয়ে গেল, দিস ইজ কল অক্সিডাইজিং ফ্লেম, মানে এটাতে অক্সিজেনের পরিমাণ বেশি। এর টেম্পারেচার 3300 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যখন আমার অক্সিজেন পরিমাণ কমাবো, দেখো কোনটা বড় হয়ে যাচ্ছে, কোনটা বড় হয়ে যাচ্ছে না? কোনটা যখন ম্যাক্সিমাম বড় হবে, দ্যাট ইজ কল নিউট্রাল ফ্লেম, মানে অক্সিজেনের পরিমাণ এবং অ্যাসিটিলিনের পরিমাণ সমান সমান যাচ্ছে। আমি যখন আরো অ্যাসিটিলিন বাড়িয়ে দেবো, তখন এই যে এই ফ্লেমটাকে বলা হচ্ছে জাস্ট, এই ফ্লেমটাকে বলা হচ্ছে কার্বোনাইজিং ফ্লেম। দেখতে পাচ্ছ একটা কোন আছে,
তার উপরে একটা একটা ভেতরে একটা একটা লাল কালার দেখতে পাচ্ছি, একটা ফেদার আছে আর বাইরে একটা ফ্লেম আছে। এটা বলা হচ্ছে তোমার কি ফ্লেম? কার্বোনাইজিং ফ্লেম। মানে এই ফ্লেমে যদি আমরা কোনো জায়গায় কাজ করি না, সেটা হার্ড হয়ে যাবে, মানে কার্বন ওর মধ্যে মানে ঢুকে যাবে, বেশি পরিমাণ কার্বন ঢুকে যাবে, জিনিসটা হার্ড হয়ে যাবে। তাহলে কোরকম ফ্লেম পেলাম? তিন ধরনের। তাহলে ক্লোজ করে দিতে হবে सर, ये न्यूट्रल करने पड़ेंगे, खोलने पड़ेंगे आपको, तब जाके ये है कि अभी प्रेशर बढ़ गया है इनका, यहाँ से बंद करना पड़ेगा आपको ना। ओके, इसको वो नट दीजिए, रेंज दीजिए, दुपट्टा ऐड कर दो उसमें। इस रेंज से आप बंद कर दीजिए। इससे बोझ था ये। ये रेंज है, हमारा क्यों कर दो बेटे को बंद कर दो। इटा बंद करना पद्धति टा किंतु क्लॉकवाइज दूट ना। हाँ, ये क्लॉकवाइज ही। क्लॉकवाइज बंद हो जाए ना, बंद कर दो। এটা যখনই বন্ধ করে দেবো আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। বন্ধ করে দিয়েছি না, এটা বন্ধ করে দিয়ে না, ভিডিওটা স্টপ করে দাও।